করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। এখন সময় হইতেছে সকাল 7:30টার মতো। আজকে ব্লগটা এইখান থেকে শুরু করলাম, অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। তো ঘুম থেকে উঠছি আজকে ওই 6:30টার সময়। তো ঘুম থেকে উঠে সকালের বাসি কাজকর্ম সারিয়া এই যে স্নানটা ঘুরে আয়ে পড়ছি, তারপর ঠাকুর পূজাটাও দিয়া দিয়ে লাইলাম। সকালবেলা ঠাকুর পূজাটা দিয়ে লাইতে আমার মনটার মধ্যে আলাদা একটা শান্তি থাকে। আর ইদানিং না মনটা এতটাই অশান্তি, আর ভিতর থেকে মনে হইতেছে আমি যেমন ভাইঙ্গা গিয়েছি গা। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুর পূজাটা আমার দেওয়া হয়ে গেছে গা। এবার এই যে ঘরের জ্বালাটাগুলি খুললে দিতেছি, ঘরটা না একদম ধুমা ধুমা হয়ে গেছে। ওই যে ধূপতে দিয়ে আসিরা ধূপ দেখা গেলাম এই কারণে। তো যাই হোক, ঘরে জ্বালানাটা খুললে দিয়ে আসিরা এই যে আজকে একটু আলতা লাগাইতেছি। হঠাৎ করে আজকে ইচ্ছে করতেছে একটু আলতা লাগাই। এমনিতে তো এত সাজুগুজু কইরা কোনোখানে যাওয়ার জায়গাও নাই। তো যখনই বাড়ি ঘরে ইচ্ছে করে এইভাবে একটু সাজা থাকতে, একটু আলতা লাগানি, একটু মেহেন্দি লাগানি, তখনই একটু মনের ইচ্ছেগুলি পূরণ করার লাগে, নিজের একটু সময় দেয়। সকালবেলা ঘুম থেকে ওঠার পরই যে এই যে কাজে শুরু করি, আর এই কাজ শেষ হইতে হইতে রাত্র 11:30 বাইচা জায়গা। নিজের লাগে সময় পাই করার কথাটা না মনেই থাকে না। তো মাঝে মধ্যে এই যে কাজের পাখে একটু নিজেরও সময় দেই, যাতে নিজের ভালো লাগে বা নিজের মনটা শান্ত থাকে। তো নিজেরে ভালো রাখলে তাইলে দেখবো সংসারটা ভালো থাকে। তো আগে নিজেরে ভালো রাখি, তারপর না ওই সংসারের কাজগুলি একটু পড়ে হইব। কারণ এইখানে তো আমার ছুটি দেওয়ার মতো কেউ নাই, নিজের কাজগুলি নিজেরই করতে লাগে উচ্চাসীরা। তার সাথে কিন্তু নিজের ভালো লাগারটা দিকেও খেয়াল রাখতে লাগে। এই কারণে মাঝে মধ্যে না কাজগুলির মধ্যে একটু ফাঁকি মারার চেষ্টা করি, ফাঁকি দিয়ে এসে নিজের পছন্দের কাজগুলি বা নিজের যেটা ভালো লাগে সেই কাজগুলি করি। তো যাই হোক, এইদিকে না আজকে বেডশিটটা চেঞ্জ করে দিলাম। লিভিং রুমের যে বেডটা আছে অনেকদিন এসে চেঞ্জ করা হইতেছিল না, কারণ বৃষ্টির একটা ভাব ধরে রয়েছে আকাশটা। তো এখানে আর চেঞ্জ করতেছিলাম না, কিন্তু গত 2-1 দিন ধরে না বেশ ভালো রৌদ্র উঠতেছে। তো এখানে বেডশিটটা চেঞ্জ করে দিলাম, তারপরে আবার নতুন একটা বেডশিট পাতায়, মানে দোয়া বেডশিট পাতায় বালিশের কাবারগুলি লাগাই দিছি। এবার সকালে যে ক্লিনিং ডাস্টিং থাকে এইটাই করবো। আর তোমরা অনেকেই দিদিভাই তুমি এত কাজ কীভাবে করো, তুমি কি এই কাজগুলি প্রতিদিন করো, এইভাবে সকালবেলা ঘর দোয়ারটা গুছাই রাখো? আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে চেষ্টা করি ঠাকুর পূজাটা আগে দিয়ে সেটা তারপর ঘরের কাজগুলি হাত দেওয়ার। আর সকালবেলা এই কাজগুলি না আমার আস্তে আস্তে একটা হ্যাবিট হয়ে গেছে গা। সকালবেলা যদি এই কাজগুলি আমি না করি সারাদিনটা না আমার মনের মধ্যে একটা অশান্তি থাকে, যে আজকে এই কাজটা আমি করছি না, কালকে এই কাজটা আমার লেগে ডাবল হয়ে যাইব গা। এদিকে সকালে ক্লিনিং ডাস্টিংটা সাইরা এই যে ঘরের যে গাছগুলি আছে এগুলি একটু রৌদ্রে দিয়ে দিলাম। মাঝে মধ্যে না ঘরের যে গাছগুলি আছে একটু রৌদ্র দিই, কারণ তারার দ্বারে কিন্তু রৌদ্র দেখানো খুব দরকার। নাইলে দেখবো একটা সময়ের পর গিয়ে সেটা এগুলি না আর গ্রো হয় না, গ্রোটা একদম থাইম্মা জায়গা। তো একটু রৌদ্র দেখাইলে দেখবো গাছগুলি কিন্তু বেশ ভালো আবার গ্রো করা শুরু করে। যতই ইনডোর প্ল্যান্ট হোক তারপরেও কিন্তু সপ্তাহে একবার গাছগুলি একটু রৌদ্র দেখানো দরকার, এতে গাছটা কিন্তু বেশ ভালো হেলদি থাকে। তো এইদিকে গাছগুলি রৌদ্রে দিয়ে সেরা বারান্দাটা ভালো করে ঝাড়ু দিয়ে দিয়েছি। আর পামুচটা যা ছিল এটার মধ্যে না এত পরিমাণ দুলা জমে রয়েছিল, তো ওই যে ওয়ালটার মধ্যে একটু রৌদ্রে দিয়ে রাখছিলাম সকালবেলা। এবার যাইরা বারান্দাটাও ঝাড়ু দিলাইছি, ঘরের সামনেটাও ঝাড়ু দিয়ে গাছে একটু জল দিয়ে দিলাইলাম। তো এইদিকে আমার বাইরের মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে গা। এইবার আস্তে ধীরে ঘরের যে কাজগুলি আছে এগুলি শুরু করবো। তোমাদের সাথে তো কমিউনিটি পোস্টের দ্বারা সমস্তটাই শেয়ার করলাম। ইদানিং না আমার কোনো কাজের প্রতি আর সেই রকম আগ্রহ নাই, কাজগুলি করতে একদমই ইচ্ছে করে না। কারণ ওই যে মোবাইলের সমস্যাটা, ওখানে আরেকটা নতুন সমস্যা দেখা দিতেছে যে মোবাইলটা চার্জ দিলে না বেশিক্ষণ চার্জটা থাকে না। তো এইটা নিয়ে না আমার এতটাই খারাপ লাগতেছিল যে এত কষ্ট করে এইটুকুনি জায়গা তাইয়া সেটা যদি আমার ছাইরা দিতে লাগে তাইলে আমি কী কইরা কী করবো আমি ঠিক বুঝতে পারতাছিলাম না। নিজেরা না অনেকটা অসহায় লাগতেছিল। এই অসহায়ের মধ্যেও তোমরা যখন আমার পজিটিভ কমেন্ট করতে, দিদি ভাই সময়ের অপেক্ষা সব কিছু ঠিক হয়ে যাবে, তুমি এত টেনশন নিও না, এত টেনশন নিলে তোমার শরীরটা খারাপ হইব, আমরা সবাই তোমার পাশে আছি, একদিন সমস্ত কিছু ঠিক হয়ে যাইব গা। তো থ্যাংক ইউ সো মাচ তোমরা আমার এতটা মেন্টালি সাপোর্ট দেওয়ার লাগে। কারণ আমি না মেন্টালি এতটাই ডিসেবল হয়ে গেছিলাম গে, যে আমার ঠিক কী কাজ করবো আমি বুঝতে পারতেছিলাম না। আমার সারাক্ষণ না মনের মধ্যে এইটাই চলতেছিল যে
এত কষ্ট করে এত দূর আয়া সাইরা আমি এত সহজে এই জিনিসটা কীভাবে ছাইরা দিম এটা না আমি কোনোভাবেই মানতে পারতেছিলাম না। সারাদিনের কাজের পরে যখন একটু ফ্রি সময় পাই ওই সময়টা না এইসব নিয়েই ভাবতে থাকি, আর এই ভাবতে ভাবতে না আমার মনে হইতেছিল আমি একটা ডিপ্রেশনে যাইতেছি গা, যেটা নিয়ে আমার হাজব্যান্ডও আমার অনেক বকাঝকা করতেছিল। কারণ কী বলতো এই জিনিসটা না আমার অনেকটা শখের, আর এইটার বিষয়ে আমি অনেক পরিশ্রম করছি, তো এই কারণে এত সহজে এই জিনিসটা ছাইড়া দিতে আমার মনটা না ঠিক মানতে পারতেছিল না। তো যাই হোক, তোমাদের এই যে কমেন্টগুলি এগুলি না আমারে কিন্তু মেন্টালি অনেকটা সাপোর্ট করছে। তো আমি ভাবছি যাই হয়ে যাক এই জিনিসটা আমি ছাড়তাম না। রাতে খাওয়া দাওয়া করার পরে ও যখন ঘুমাই থাকে তখন কিন্তু আমি ওর মোবাইল দিয়ে সেটা ভিডিওগুলি এডিট করি। তো গত দুই দিন কি হয়েছে, ওর নাইট শিফট আছিল, এই কারণে আমি আর ভিডিওগুলি এডিটও করতে পারতাছিলাম না। ও যখনই বাড়িতে থাকে ওর মোবাইল দিয়ে সেটা কিন্তু আমি ভিডিওগুলি টুকটাক এডিট করে রাইখা দিই, তারপর বাকি কাজটা রাত্রেবেলা কমপ্লিট করে লাই। তো ওই যে আমার একটু কষ্ট হয়ে যায়গা সারাদিন কাজকর্মের পরে রাত্রে যাইগা সেটা ভিডিও এডিট করাটা একটু চাপের হয়ে যায়গা, তারপরও কষ্ট না করলে দেখবো কোনো দিনও কিছু কিন্তু পাওয়া যায় না। তো কষ্ট করলে একদিন হয়তো ভগবান মুখ তুললে চাইব এইটুকুনি আশা নিয়ে সেটাই কিন্তু চেষ্টা করে যাইতেছি। তার এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি সকালের সমস্ত কাজকর্ম সেরে লেছি, এদিকে আমার ঘর দোয়ার গোছানি কমপ্লিট হয়ে গেছে গা, এবার এই যে ঘরটা মুছতেছি। আর ও গেছিলো সকালে একটু বাজারে, আজকে ওর নাইট ডিউটি আছে, তো ঘরের কিছু টুকটাক জিনিস বাজার করার আছিল মুদিখানার, তো এইগুলি বাজার করে নিয়ে আসে। আর নিয়ে আসে এই যে পুরি আর তরকারি, তো এটা দিয়ে সকালের টিফিনটা সেরে তার লগে আসলে এটা চা বিস্কুট। টিফিন করার পরে এই যে বাসনকুইটা দইয়া রাখলাম সকালে, যে টিফিন করার পরে যে বাসনকুইটা ভরে, কারণ এইগুলি না দইয়া যদি আবার কাজ শুরু করি তাহলে না আমার ভীষণ একটা বিরক্তি লাগে, যেমন আমার রান্নাঘরটা একদম ঝাম লেগে রয়েছে এই কারণে। তো এই যে নিয়ে আসে মাছ, তো মাছটাও ভালো করে দইয়া দিয়েছি, আনছি আজকে কাতলা মাছ। তো আমি কয়ে দিয়েছিলাম একটু কাতলা মাছ আনার লাগে, তো কালকে না একটা রেসিপি দেখছিলাম কাতলা মাছ দিয়ে সরষে দিয়া, তো এইটাই করবো ভাবতেছি আজকে। আমি মাছটা নুন হলুদ মাখিয়ে রাইখা দিয়েছি, আর এই যে কড়াইটাও বয়ে দিয়েছিলাম কিন্তু, তো কড়াইটা যখন ভালো করে গরম হয়েছে তারপরে কিন্তু আমি মাছ দিয়েছি। কারণ কী হয় জানো তো, আমি যখন মাছ ভাজতাম যাই এত পরিমাণ মাছ ভাঙি, ওই যে কড়াইটা গরম হইবার আগেই আমি মাছ কইটা দিয়া দিই, এখানে মাছটা ভাঙ্গা জাগা। তো ওইদিকে মাছটা বয়া যে সরষাটা আছে এইটা রেডি করতেছি, তো সরষার সঙ্গে দিলাম একটু পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ, এই কইটা দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিছি। আর এইদিকে আমার মাছটাও কিন্তু ভাজা হয়ে গেছে গা, এবার বুয়াই দেবো এই যে কারকল ভাজা। কালকে একটু কারকল সিদ্ধ করছিলাম, এইখান থেকে দুইটা কারকল না বাড়তি আসিল, এইটা আর খাওয়াও হয়েছে না, তো ভাবলাম এইটা আজকে ভাজা কইরালে নষ্ট কইরা তো লাভ নাই, কারণ পয়সা দিয়ে কিনা জিনিস না নষ্ট করতে ভীষণ গায়ে লাগে। এই কারণে আগের দিন যেই সমস্ত জিনিসগুলি বাচ্চা জায়গা এইগুলি কিন্তু পরের দিন আমি কিছু না কিছু করার চেষ্টা করি যাতে নষ্ট না হয়। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সরষাটা রেডি করে তার সঙ্গে যাবতীয় মশলাটা দিয়ে একটা পেস্ট রেডি করে লাইছি। তারপর কড়াইয়ে ফোড়ন দিলাম শুকনা লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে, সেটা ওই যে পেস্টটা বানিয়ে রাখছিলাম এইটা দিয়া একটু ভালো করে কষায় নিয়েছি। তারপর এই যে ঝোলটা দিয়ে দিলাম, তো ঝোলটা দিয়ে সেটা বেশি একটা লাড়ালাড়ি করতাম না, বেশি একটা ফোটাইতামও না, কারণ সরষা যেহেতু দিয়েছি লাইনে তিতা হয়ে যাইবো গা, এই কারণে একটু বলো কোটার পরে এই যে নামাই লাইছি। জানো তো বন্ধুরা, এটা না খাইতে এতটাই টেস্টি হয়েছিল আমি ভাবতেই পারছি না এতটা টেস্টি হইব। এটা আমি প্রথম ট্রাই করলাম কালকে মোবাইলে, এই রেসিপিটা দেখছি এই কারণে ট্রাই করলাম, ভীষণ টেস্টি হয়েছিল খাইতে। তো যাই হোক, রান্নাবান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, আর কালকে অনেক কয়টা বোতল জমে আছিল খালি বোতল, তো এই বোতল কয়টা জলটা বইরে এই যে রাইখা দিয়েছি রান্না করে কয়ে একটা আর বাকিটি রাখলাম ফ্রিজে, আর রান্না করার জলটাও কিন্তু আমি আলাদা করে বোতলে রাইখা দিয়েছি। এবার এই যে রান্না করার পরে যে বাসন কয়টা বড়ে এই বাসন কয়টা দইয়া রাখ ক্রিয়েশন ব্লগ, এই আইডি থেকে একটা দিদিভাই কমেন্ট করছে, দিদিভাই দুইবার মনিটাইজেশনের লেগে অ্যাপ্লাই করছে কিন্তু দিদিভাইয়ের মনিটাইজেশনটা এখনও অন হয়েছে না, তো আমি কীভাবে করছি এটাই জানাবার লেগে কইছে। আর দিদিভাইটা ত্রিপুরার থেকে, তো আমি যখন মনিটাইজেশনের লেগে অ্যাপ্লাই করছিলাম ওই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমার হাজব্যান্ডই আমার কইরা দিছে, কারণ আমি না এত টেকনিক্যাল জিনিস নিয়ে আসার এত কিন্তু পাকাভুক্ত না, তো আমার হাজব্যান্ড সম্পূর্ণটা কিন্তু ইউটিউব দেখা দেখে সেটাই কইরা দিছে। আর আমি যতদূর জানি যদি তিনবারের মাথায় যদি পিনকোডটা না আয়ে তাইলে কিন্তু তুমি তোমার যে ভোটার আইডি আছে এইটা দিয়ে কিন্তু তুমি তোমার মনিটাইজেশনটা অ্যাপ্লাই করতে পারবা। হয়তো তুমি কোনো না কোনো জায়গা যেয়ে সেটা কিছু না কিছু ভুল করতে আসো, হয়তো তুমি প্রপার অ্যাড্রেস দিছো না, নাইলে মোবাইল নাম্বারটা অ্যাড করছো না, এই কারণে তোমার কোনোভাবেই ফোন করতে পারতেছে না তারা,
তুমি না একটু পোস্ট অফিসে যায় সেটা চেক করতে পারো যে তোমার নামে কোনো কুরিয়ার আইসিনি বা কোনো ডকুমেন্টস আইসিনি, তাইলে কিন্তু তুমি বুঝতে পারবা যে তোমার ডকুমেন্টসটা আইসি কি না। যদি ইউটিউব না পাঠায় তাহলে তো আইতো না, আর যদি আয়া থাকে তোমার মোবাইল নাম্বার না থাকার কারণে হয়তো তারা তোমার লোকে কন্ট্যাক্ট করতে পারতেছে না। তো তুমি একবার একটু পোস্ট অফিসে যায় সেটা চেক করতে পারো। এদিকে রান্নাবাড়া করতে করতে না এতটা গরম লাগতেছিল আর এত পরিমাণ ঘাইমা গেছে গা, আর সকালে যে বেডশিটটা চেঞ্জ করছিলাম এইটাও ধুইতে লাগবো, তো এই কারণে বেডশিটটা ধুয়ে এই যে স্নানটা সেরে পড়ছি। তো এখন বেশ ভালো লাগতেছে কারণ প্রচণ্ড গরম লাগতেছিল, তো স্নানটা সেরে এই যে কাপড় কইটা মেলা দিতেছি, আর ওই যে সকালবেলা যে কাপড় কইটা দিয়ে গেছিলাম এই কইটা নিয়ে এবার চলো গড়ে যাই। কাজগুলি করতে করতে না বড্ড ক্ষুধা লাগছে, আর আকাশের অবস্থাটা দেখতে পাইতেছো মনে হইতেছে আবার বৃষ্টি আইব। আমার কয়েকটা দিদিভাইয়ের নাম হইতেছে অদিতি, রাশিদ দাস, পিঙ্কি, আয়ান, নীলা, এস বি ক্রিয়েশন ব্লগ, বঙ্গ সঙ্গী ব্লগ, ব্লগ উইথ দিতি, সি এম হাউস ওয়াইফ, সুমিত্রা দে, লিপিকাল রয় চৌধুরী, শ্রাবণী রয়, শর্মিষ্ঠা দাস, সুস্মিতা ব্লগ, শতরূপা চৌধুরী, মিতালি, থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করার লাগিয়া। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 6:30 মতো, তো দুপুরের পর না আর কোনো ব্লগ শ্যুট করতে পারছি না। তো এই যে রাত্রে হাজব্যান্ডের আছে নাইট ডিউটি, এই কারণে এই যে সন্ধ্যাবাতির কাজটা সাইডে আয়ে পড়ছি রুটি করার, ও যেহেতু এখন রাত্রে রুটি নেয় এই কারণে ওই যে আমার এক্সট্রা সময়ের দরকার রাত্রে সমস্তটা রেডি করে দেওয়ানের লেগা। ও বাইরে যাইতেছে গা ডিউটি। তো আজকে ব্লগটা এইখানে শেষ করলাম, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক একটা কমেন্ট করে জানাই। আজকের জন্য টাটা।